আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ফাটাফাটি আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা পাবদা মাছের খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে সমীর বাজার থেকে পাবদা মাছ এনেছে। তো ভাবলাম যে পাবদা মাছের রেসিপিটা তৈরি করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো চলো তাহলে পাবদা মাছের যেই রেসিপিটা আমি তৈরি করব সেটা তোমরা দেখে নাও। চলো, পাবদা মাছের এই সুস্বাদু রেসিপিটার নাম হলো সর্ষে পাবদার ঝাল। এই সুস্বাদু রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো তাহলে রেসিপিটা পুরোটা দেখে নিই। তো সর্ষে পাবদা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে বাজার থেকে কেটে দিয়েছিল, তাই আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেবো। খুবই কম ভাজবো, কারণ পাবদা মাছ খুব বেশি ভাজে না, তাই আমি একদম হালকাভাবেই মাছটাকে ভাজবো। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, একদমই হালকাভাবে ভেজে নিয়েছি। এই মাছের ঝালটা আমি বেগুন দিয়ে বানাবো, তার জন্য আমি একটা বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভাজা থেকে বেঁচে থাকা তেলটার মধ্যে আমি আরেকটু কিছুটা পরিমাণে সামান্য সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এক চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে আমি সর্ষেটা বেটে ওর মধ্যে একটু নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বাটা হয়েছে। বেগুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ওই সর্ষে বাটাটা যেটা আমি জল মিশিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা গরম জল আছে। কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, তাই একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। কিছুটা সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি খুবই সাবধানে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে আমি কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল একটু ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো বেরোবে। তো এখানে আমার সর্ষে পাবদা রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তোমরা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেয়ে একবার দেখতে পারো, খুবই সুন্দর লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের সকলের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে নেক্সট টাইম আমি যেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলোর নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। তোমরা দেখলে তো আমি কীভাবে পাবদা মাছটাকে রান্না করলাম? তোমরাও এইভাবে পাবদা মাছ রান্না করে খাবে, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। এই পাবদা মাছটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, আরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের সকলের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ একবার রেসিপিটা ট্রাই করে দেখো। টাটা।